হামাসের এই সুড়ঙ্গকে বন্ধ করার জন্য এখন ইসরায়েলের কাছে একটা সঠিক প্ল্যান রেডি রয়েছে এই এই বন্ধ বন্ধ করার জন্য এখন একটা বিশেষ ধরনের বোম বোম বানাচ্ছে করবে সেটাও আপনাদের বলছি এই বোমের নাম স্পঞ্জ বোম স্পঞ্জ বোম একটা বিশেষ ধরনের বোম যেটা একটা সুরক্ষিত প্লাস্টিক কন্টেনারে বন্ধ থাকে এটা একটা ধাতুর মাধ্যমে দুটো ভাগে থাকে যাতে ভিন্ন বিভিন্ন ধরনের তরল পদার্থ থাকে এই বোমকে সক্রিয় করার জন্য সেনা এটাকে ভাঙে যখনই দুটো তরল পদার্থ মেশে তখনই ফোম তৈরি হওয়া শুরু হয়ে হয়ে যায় বললে সেটা ফোমের স্ল্যাব একভাবে থাকে ইজরায়েল হামাসের ওই আন্ডারগ্রাউন্ড টানেলে ঢুকিয়ে জাম্প করার প্রস্তুতিতে রয়েছে হামাসের সঙ্গের সঙ্গে মোকাবিলা করার জন্য ইসরায়েলের স্পঞ্জ বোম বিশেষ এই বোমের বিশেষত্ব হলো এটা হঠাৎ করে ফাটে যা থেকে ফোম তৈরি হয় দ্রুত সেটা ছড়িয়ে যায় আর কিছুক্ষণ পর এটা কঠিন হওয়া শুরু হয়ে যায় মানে সুরঙ্গে এটা যতটা ছড়াবে ততটা জায়গায় পাথরের মতো জমে যাবে এর ফলে সুরঙ্গের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে আর যারা ভেতরে থাকবে তারা ভেতরেই বন্দি হয়ে দমাটকে মারাও যেতে পারে টেলিগ্রাফের রিপোর্ট বলছে ইসরায়েল রাসায়নিক গেনের পরীক্ষা করছে যা সুরঙ্গের মেন এন্ট্রান্স কে সিল করার কাজ করবে এর ফলে হামাসের জঙ্গিরা সুরঙ্গ থেকে বেরিয়ে আসতে পারবে না এখন এই বিশেষ ধরনের বোমের ব্যবহার কিভাবে হবে সেটা আগামী সময় ইসরায়েল বলবে কিন্তু এখন এই নিয়ে এত আলোচনা কেন হচ্ছে আসলে হামাসের অস্তিত্ব গাজায় উনিশশো সালে প্রকাশ পেয়েছিল এবং উনিশশো নব্বই সালের মাঝামাঝি সময়ে হামাস সুরঙ্গ খনন করেছিল তখন থেকে মনে করা হয় হামাসের ওয়েস্ট ব্যাংকের বদলে গাজায় বেশি পোয়াওয়ার একটা এই সুড়ঙ্গের জাল এই সুড়ঙ্গ তখন আরো সহজ হয়ে যায় যখন ইসরায়েল সালে নিজেদের সেনা গাজা থেকে সরিয়ে নিয়েছিল আর সালে হামাস নির্বাচনের মাধ্যমে গাজার ক্ষমতা দখল করে নিয়েছিল হামাস ইসরায়েল থেকে তোলা দুশো জন বন্দীদের ওই সুড়ঙ্গতেই নাকি রেখেছে যার মধ্যে মহিলা বৃদ্ধ এবং বাচ্চাও রয়েছে এই সুড়ঙ্গ কয়েকশো কিলোমিটার লম্বা এবং প্রায় আশি মিটার গভীর এটা গাজার তিনশো বর্গ কিলোমিটার এরিয়ায় জালের মতো ছড়িয়ে রয়েছে এক্ষেত্রে ইসরায়েল জালের সঙ্গে মোকাবিলা করার জন্য বিশেষ ধরনের বোম এবং বিশেষ ধরনের উপকরণ চায়। গাজার এলাকায় এবং ইমারত গুলোর নিচে ছড়িয়ে থাকা ওই সুরঙ্গের জাল গাজার ভূমিতে ইসরায়েলের হামলায় অনেক বাধা সৃষ্টি করছে সেই জন্য এই সুরঙ্গকেই পুরোপুরি বন্ধ করার তালে ইসরায়েল বানাচ্ছে স্পঞ্জ বোম যাতে ওই সুরঙ্গের থাকা হামাস জঙ্গিরা ওই সুরঙ্গের ভেতরেই দম আটকে মারা যায় শোনাতে এটাও যাচ্ছে বন্দি বানানো ইজরায়েলি মানুষদেরও সেই সুরঙ্গেই রাখা হয়েছে এখন ইসরায়েল তাদের উদ্ধার কিভাবে করবে সেটাও ভাবার তবে বন্ধুরা এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান আর এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায় পাশের বেল আইকনটি অন করে